খড়দহ বিধানসভা উপনির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে টিটাগড়ে জেলার তৃণমূল কার্যালয়ে বৈঠক তৃণমূল নেতৃত্বের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ বিধানসভা উপনির্বাচনের প্রচার ইতিমধ্যেই শেষ হয়ে গেলেও সাংগঠনিকভাবে কোনো রকম গাফিলতি যাতে না থাকে সে বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কঠোরভাবে নজর রেখেছেন। নির্বাচনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রীদের মধ্যে। প্রতি মুহূর্তে কী পরিস্থিতি তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় টিটাগড় টাটাগেট এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে বসেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, খড়দহ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক জানান, ভোটের ব্যবধান বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। না, আমাদের বুথ লেভেলের নেতারা, আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা, তারা এতটাই সিরিয়াস এই নির্বাচনকে কেন্দ্র করে। তাদের সাথে এখন আমাদের কাজ হচ্ছে শুধু লিয়াজো রাখ, বাদ বাকিটা তারাই তাদের নিজস্ব পরিশ্রমে, নিজস্ব চিন্তাভাবনায় তারা প্রত্যেকে গণসংযোগ এবং কী করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তারা সেটা মানুষের সাথে যোগাযোগ করছে। আপনাকে মূলত মার্জিন বাড়ানোর দিকে এখন নজর দিচ্ছেন, যেটা ছিল তার থেকে বেশি? স্বাভাবিকভাবেই তাই, যে আমরা দেখতে চাইছি যে 28,000 গতবারের মার্জিন ছিল, আরও বেশি মানুষের আস্থা আমরা অর্জন করতে পারছি কিনা। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পুলিশকে কাজে লাগানোর চেষ্টা করছে, সে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন। খড়দায় কি আজ অবধি একটা ইনসিডেন্ট ঘটেছে যে আমি পুলিশকে ব্যবহার করতে যাব? ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। একমাত্র রেস্টুরেন্ট যার টানে বারবার আসি, এখানে সব রকম আইটেম, দারুণ ডিলিশিয়াস। Hello restaurant, money West Wing. West Wing, every weekend with family and friends.